1983 সালের 16 ডিসেম্বর জামানার মুজাদ্দেদের দায়িত্ব দিয়েছেন। তিনি সংস্কারক, দায়িত্ববিদ, ধর্মে প্রবিষ্ট অসংখ্য সংস্কার তিনি করেছেন। তিনি বলেছেন, দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আব্বাজান, তার আম্মাজান অর্থাৎ হযরত আব্দুল্লাহ আলাইহিস সালাম, হযরত আমিনা আলাইহিস সালাম তাদেরকে সম্মান করতে হবে। আমরা না জানার ফলে এক শ্রেণীর মানুষ বলে দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালামের আব্বা আম্মা মুসলমান ছিলেন না। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালাম জন্ম গ্রহণ করার পূর্বে তার আব্বা হযরত আব্দুল্লাহ আলাইহিস সালাম ইন্তেকাল করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 6 বছর বয়সে তার গর্ভধারিণী মা হযরত আমিনা আলাইহিস সালাম ইন্তেকাল করেছেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়তি পেয়েছেন। তাদের কথা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়তি পেয়েছেন, কালেমার দাওয়াত দিয়েছেন, তখন রাসূলের রাসূল সাল্লাল্লাহু আব্বা এবং আম্মা জগতে ছিলেন না, তারা ইসলাম আবির্ভাবের পূর্বেই জগৎ থেকে বিদায় নিয়েছেন, সেই সময়ে তারা মুসলমান না, এই কারণে তাদের উপরে দোয়া করা যাবে না। কিন্তু আল্লাহর যুগের ইমাম সুফি সম্রাট শাহ দেওয়ান বাগে দয়াল বাগে রাজান তিনি কোরআন হাদিস দ্বারা প্রমাণ করেছেন দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আব্বা এবং আম্মা তারা উচ্চ পর্যায়ের মুমিন ছিলেন। সুতরাং তাদেরকে শ্রদ্ধার সাথে হযরত আব্দুল্লাহ আলাইহিস সালাম এবং নবীর মা কে হযরত আমিনা আলাইহিস সালাম বলতে হবে। এই সংস্কার আল্লাহর নবী যুগের ইমাম সুফি সম্রাট করেছেন। হ্যালো হ্যালো সুফি সম্রাট জওয়ান বাগি জিন্দাবাদ জিন্দাবাদ সুফি সম্রাট